Hello everyone, welcome to my YouTube channel The Currency Media where coin can speak. आज এই ভিডিওটিতে আমরা মহারানা প্রতাপের 10 টাকার স্মারক কয়েন সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জানতে পারব যা 2015 সালে তার 475তম জন্মবার্ষিকীতে জারি করা হয়েছিল। 2003 সালে 1 টাকা কয়েনের পর এটি ছিল মহারানা প্রতাপের উপর দ্বিতীয় স্মৃতিমূলক কয়েন। আপনাদের মধ্যে অনেকে এই ভিডিওটির ইংলিশ ভার্সনে কমেন্ট করে জানিয়েছেন বাংলা ভার্সনে ভিডিওটি পোস্ট করার জন্য। এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। চলুন এই মুদ্রা নিয়ে কথা বলার আগে মহারানা প্রতাপ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মহারানা প্রতাপ ছিলেন দ্বিতীয় উদয় সিং এবং মহারানী জয়বন্তবাইয়ের জ্যেষ্ঠ পুত্র। তিনি 1540 সালে 9 মে কুম্ভলগড় দুর্গে জন্মগ্রহণ করেন এবং 24 বছর ধরে মেওয়ার শাসন করেন। মহারানা প্রতাপ একাধারে যেমন একজন সাহসী যোদ্ধা এবং সামাজিক সংগঠক হিসেবে পরিচিত ছিলেন এবং তেমনি মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণবাদের বিরুদ্ধে তার সামরিক প্রতিরোধ এবং হলদিঘাট ও দেওয়ারের যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যও তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তিনি মুঘল সম্রাট আকবরকে 3 বার যথাক্রমে 1577, 1578 এবং 1579 সালে পরাজিত করেছিলেন। চলুন এখন এই কয়েনের বিশেষ বৈশিষ্ট্যগুলি একঝলকে দেখে নেওয়া যাক। এই প্রচলিত মুদ্রাটির বাইমেটালিক অ্যালয় দিয়ে গঠিত, যার বাইরের রিংটি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ এবং কেন্দ্রের অংশটি কপার নিকেল সংকর ধাতু দিয়ে তৈরি। এই বৃত্তাকার কয়েনটির ডায়ামিটার 27 মিলিমিটার, ওজন 7.71 গ্রাম এবং থিকনেস 1.8 মিলিমিটার। এই 10 টাকার কয়েনটি হায়দ্রাবাদ এবং মুম্বাই এই দুই টেক্সটাইল থেকে ছাপানো হয়েছিল। আপনাদের সাহায্যের জন্য স্ক্রিনে এর তথ্য দেওয়া রইল। এই কয়েনের সামনের পিঠে ভেতরের রিংয়ের মধ্যে অশোকস্তম্ভ এবং এর ঠিক নিচে সত্যমেব জয়তে কথাটি হিন্দিতে লেখা রয়েছে। ভারতীয় মুদ্রার রূপি সিম্বলটি অর্ধেক রয়েছে ইনার রিংয়ের মধ্যে এবং বাকি অর্ধেক রয়েছে আউটার রিংয়ের মধ্যে। কয়েনের আউটার রিং বরাবর বাম দিকে ভারত কথাটি দেবনগরী এবং ডান দিকে ইন্ডিয়া কথাটি ইংরেজিতে লেখা আছে। কয়েনের বিপরীত পিঠের মাঝখানে মহারানা প্রতাপের একটি প্রতিকৃতি দেখতে পাওয়া যায়, যার বাম কাঁধে একটা ধনুক এবং ডান কাঁধে একটি তীর রয়েছে। কয়েনের আউটার রিং বরাবর ওপরের অংশে দেবনগরীতে মহারানা প্রতাপ কি 475 ভি জয়ন্তী এবং নিচে 475th বার্থ অ্যানিভার্সারি অফ মহারানা প্রতাপ কথাটি ইংরেজিতে খোদাই করা আছে। এখন এই মুদ্রার বর্তমান বাজার মূল্য সম্পর্কে কথা বলা যাক। বোম্বে টেক্সটাইল থেকে ছাপানো কয়েনগুলি সহজলভ্য এবং বর্তমান বাজার মূল্য 30 থেকে 50 টাকার মধ্যে এবং হায়দ্রাবাদ টেক্সটাইল থেকে ছাপানো কয়েনগুলি তুলনামূলক দুষ্প্রাপ্য, যার বাজার মূল্য 100 থেকে 150 টাকার মধ্যে। যদিও এই মূল্য নির্ভর করে কয়েনের ফিজিক্যাল কন্ডিশনের ওপর। তাই বন্ধুরা, আপনাদের কাছে এই কয়েন সম্পর্কে যদি আরও কিছু তথ্য থেকে থাকে তাহলে অনুগ্রহ করে আপনারা কমেন্ট বক্সে জানান এবং যদি এই তথ্যগুলি ইম্পর্টেন্ট বলে মনে হয় তবে আপনি আপনার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। টু ওয়াচ দিস ভিডিও ইন ইংলিশ ভার্সন Please click on the link given below in the description box. Thank you.